आसलामु आलैकुम। आज के क्लासटा हलो डिग्रीर ऊपर। डिग्री तीन प्रकार, पजिटिव, कम्पैरेटिव, सुपारलेटिव। आमी सब समय ट्राई करी आईपीएस सिम्बल अनुयायी प्रोनाउन्सिएशनटा बुझिए देওয়ার জন্য। तो एखानेও आमी दिएছি। फर्स्ट वन इज पजिटिव, देन कम्पैरेटिव, देन सुपारलेटिव। पजिटिव डिग्री कोनटा যেখানে কোনো তুলনা করা হয় না। Just he is a good boy, she ekta bhalo chele. He is a brilliant boy, he is a lazy boy, he is an active boy. Just ekta word thakbe, seta holo adjective. Ei adjective tai mainly positive sentence e thake. Jokhon comparative korbo, comparative korar shomoy tulona korte hobe. এখন তুলনা করার সাথে কিন্তু কেউ নেই। হি ইজ এ গুড বয়, তাকে আমি কার সাথে তুলনা করব? তাহলে বলতে হবে হি ইজ বেটার দেন এনি আদার বয়, সে অন্য যে কোনো ছেলের চেয়ে ভালো। গুড থেকে বেটার, হি ইজ বেটার দেন এনি আদার বয়। সুপারলেটিভ, হি ইজ দ্য বেস্ট বয়, সে সবচেয়ে ভালো। সুপারলেটিভে চেঞ্জ করাটা কিন্তু অনেক সহজ, কারণ সুপারলেটিভে যখন আসবে তখন জাস্ট সিম্পল একটা কথা, হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ বয়, হি ইজ দ্য লেজিয়েস্ট বয়, অর হি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ বয়, হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান। এইভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি করব। আচ্ছা, তাহলে আমি এখানে পজিটিভ ডিগ্রি অনুযায়ী 6টা সেন্টেন্স লিখেছি। 6 সেন্টেন্সেস আর হিয়ার। তো এই 6টা সেন্টেন্স দিয়ে আমরা কম্পারেটিভে যাব, আর কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব। আমি বলে নিচ্ছি সুপারলেটিভটা অনেক বেশি সিম্পল, সুপারলেটিভ নিয়ে টেনশনের কিছু নেই। পজিটিভ সেন্টেন্স আর কম্পারেটিভটা একটু সেন্টেন্সগুলো ভালোভাবে দেখতে হবে। সেন্টেন্স ভালোভাবে জানলে আমরা চেঞ্জ করতে পারবো। নো আদার বয় ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ অনেক। কোনো ছেলে অনেকের মতো অ্যাক্টিভ না। অনেকের মতো অ্যাক্টিভ না, এখানে কিন্তু শুধু অ্যাক্টিভ কথাটা ইউজ করা হয়েছে। আর অ্যাজ অ্যাজ, পজিটিভ সেন্টেন্সে কিন্তু অ্যাজ অ্যাজ কথাটা ইউজ করা হয়, এটা কখনো কম্পারেটিভ বা সুপারলেটিভে ইউজ করা হয় না। তাহলে আমরা যদি সেন্টেন্স আইডেন্টিফাই করতে চাই তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। নো আদার বয় ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ অনেক। আরেকটাভাবে আমরা আইডেন্টিফাই করব। অ্যাক্টিভ এই ওয়ার্ডটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটার কম্পারেটিভ ফর্ম কি? মোর অ্যাক্টিভ। তাহলে অনিক ইজ মোর অ্যাক্টিভ দেন এনি আদার বয়, অনিক ইজ মোর অ্যাক্টিভ দেন এনি আদার বয়। আর যখন সুপারলেটিভে আসবে, সুপারলেটিভটা অনেক সহজ, অনিক ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ বয়। সুপারলেটিভে কিন্তু ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান সেম। 3 নাম্বার, ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা। ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা, এখানে কিন্তু প্লুরাল ফর্ম। ভেরি ফিউ সিটিজ, খুব অল্প সংখ্যক শহর আছে যা ঢাকার মতো এত ব্যস্ত। ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা। ভেরি ফিউর সাথে এখানে সিটিজ হচ্ছে, তাহলে এটা কিন্তু প্লুরাল। ভেরি ফিউ বললে যে ওয়ার্ডটা আসবে অবশ্যই সেটা প্লুরাল হবে। ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা, কম্পারেটিভ ফর্মেও কিন্তু প্লুরাল ফর্মটাই হবে। ঢাকা ইজ বিজিয়ার দেন মোস্ট আদার সিটিজ। এখানে একটা চেঞ্জ হয়েছে, দেন এনি আদার থেকে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার সিটিজ, এখানে কিন্তু প্লুরাল। যখন সুপারলেটিভ ফর্মে আসবে, ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ। ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ। ওয়ান অফ দ্যার পরে কিন্তু সবসময় প্লুরাল ফর্ম আসে, যেমন সিটিজ। ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ, যেহেতু ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্যার পরে সবসময় প্লুরাল ফর্ম হবে, সিটি থেকে সিটিজ। সো ডিগ্রি চেঞ্জ করার সময় যখন ভেরি ফিউ থাকবে, ভেরি ফিউর সাথে কি হয়? দেন মোস্ট আদার। আর যখন সুপারলেটিভ করব, ওয়ান অফ দ্য। তিনটা ক্ষেত্রেই প্লুরাল ওয়ার্ড ইউজ করতে হবে। নীলা ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রিয়া। নীলা চালাক রিয়ার মতো, তার মানে দুটা সমান, একই রকম। নীলা ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রিয়া, রিয়া ইজ নট মোর ক্লেভার দ্যান নীলা। এখানে দুইজন আছে, একজন নীলা একজন রিয়া, তাই সুপারলেটিভে কিন্তু কোনো ফর্ম আসবে না, সুপারলেটিভে এর কোনো অ্যাপ্লিকেশন নেই। সো নীলা ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রিয়া, রিয়া ইজ নট মোর ক্লেভার দেন নীলা। এখন আমরা দেখব এখানে পজিটিভ অ্যাফার্মেটিভ ফর্মে আছে, যখন এখানে অ্যাফার্মেটিভে আছে নীলা ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রিয়া, নীলা ততটাই চালাক যতটা রিয়া। ঠিক কম্পারেটিভে আসলে রিয়া ইজ নট মোর ক্লেভার, রিয়া বেশি চালাক না দেন নীলা, নীলার চেয়ে। আর যখন এই নেগেটিভ ফর্মটা পজিটিভ ডিগ্রিতে থাকবে, নীলা ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ রিয়া, তখন কম্পারেটিভ ফর্মে অ্যাসার্টিভ হয়ে যাবে। রিয়া ইজ মোর ক্লেভার দেন নীলা, একটারও কিন্তু সুপারলেটিভ ফর্ম নেই। সো ইউ অল ক্যান মেক এ টেবল লাইক দিস অ্যান্ড ইউ ক্যান জাস্ট মেক 6 columns, 3 rows, and then you can write positive, comparative, superlative. Then you can also make the sentences like this. Last one, no other place is as beautiful as Dhaka. ঢাকার মতো কোনো প্লেস এত সুন্দর না। নো আদার প্লেস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ঢাকা। তো কম্পারেটিভ ফর্মে আসলে ঢাকা ইজ মোর বিউটিফুল দ্যান অল আদার প্লেসেস। যখন অল আদার প্লেসেস দিয়ে আমরা কম্পারেটিভ ফর্মে আসব, সুপারলেটিভ ফর্মে হবে ঢাকা ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল প্লেসেস। মোস্ট বিউটিফুল অফ অল প্লেসেস কেন? কারণ কম্পারেটিভে আছে অল আদার প্লেসেস। যখন কম্পারেটিভ ফর্মে অল আদার প্লেসেস থাকবে বা অল আদার ওয়ার্ডটা ইউজ হবে, তখন সুপারলেটিভে অফ অল হয়ে যাবে। এই পজিটিভ ডিগ্রিতে যে 6টা সেন্টেন্স আছে, এরকম আরও অনেকগুলো সেন্টেন্স আমরা নিজেরা তৈরি করব। যেমন নো আদার বয় ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ অনিক, এখানে আরেকটা সেন্টেন্স হতে পারে নো আদার বয় ইজ অ্যাজ লেজি অ্যাজ অনিক। তাহলে কম্পারেটিভ কী হবে? অনিক ইজ লেজিয়ার দেন এনি আদার বয়, আর সুপারলেটিভ অনিক ইজ দ্য লেজিয়েস্ট বয়। তো এই 6টা সেন্টেন্স আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ ইউজ করে তৈরি করব। সো ইউ হ্যাভ টু লার্ন দ্য অ্যাডজেক্টিভ অ্যাজ ওয়েল টু মেক দ্য সেন্টেন্সেস। এই ধরনের অনেক সেন্টেন্স তৈরি করার জন্য অ্যাডজেক্টিভ অনেক জানতে হবে, যেমন বিজি, অ্যাক্টিভ, লেজি, বিউটিফুল, হ্যান্ডসাম, রিচ, দিজ অল আর অ্যাডজেক্টিভস। এই অ্যাডজেক্টিভসগুলো দিয়ে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্মে আনতে পারবো। তা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি কোথায় আমরা প্লুরাল নাউন ইউজ করব। 3 number সেন্টেন্সে, যেখানে ভেরি ফিউ থাকবে। ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা, ঢাকা ইজ বিজিয়ার দ্যান মোস্ট আদার সিটিজ। এখানে কিন্তু ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার হবে, আর সুপারলেটিভে ওয়ান অফ দ্য হবে। 3 number সেন্টেন্সটাই ভালোভাবে দেখতে হবে। ভেরি ফিউ আছে, দেন মোস্ট আদার আছে, ওয়ান অফ দ্য আছে। ওয়ান অফ দ্য থাকলে নাউনের সাথে এস বা ইএস দিয়ে প্লুরাল ফর্ম করে নিতে হবে। তাহলে নেক্সট ওয়ান, নীলা ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রিয়া, নীলা ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ রিয়া। এখানে যখন অ্যাসার্টিভ ফর্ম থাকবে, কম্পারেটিভে নেগেটিভ ফর্ম হবে। আর পজিটিভ ডিগ্রিতে যখন নেগেটিভ ফর্ম আসবে, কম্পারেটিভ ফর্মে তখন অ্যাসার্টিভ হয়ে যাবে। নীলা ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ রিয়া, নীলা ততটা চালাক না যতটা রিয়া। তার মানে কে বেশি চালাক? রিয়া। রিয়া ইজ মোর ক্লেভার দ্যান নীলা। লাস্ট ওয়ান, নো আদার প্লেস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ঢাকা, ঢাকা ইজ মোর বিউটিফুল দ্যান অল আদার প্লেসেস, ঢাকা ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল প্লেসেস। সো প্লিজ মেক আ চার্ট লাইক দিস অ্যান্ড ট্রাই টু মেক দ্য সেন্টেন্সেস। As many adjectives as you know, you can use that, and you can change positive to comparative, comparative to superlative. It will be easier for you. As you are staying at home now, please try to practice, otherwise you will forget all the things. And pray for me, pray for everyone. Thanks for watching.